সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা যারা থার্ড সেমিস্টার পড়ছো তাদের জন্য হাইড্রোলজি এবং ওসিনোগ্রাফি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো একই সঙ্গে বলে রাখি আমাদের যারা চতুর্থ সেমিস্টারে অনলাইন ক্লাস করতে চাও ফোর্থ সেমিস্টার অনলাইন ক্লাসের অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিস্তারিত জানার জন্য অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমার এই ফোন নাম্বারে যেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছ এখানেও দেখতে পাচ্ছ এই ফোন নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো তো আজকের ভিডিওতে ওসিনোগ্রাফি হাইড্রোলজির ব্যাপারটা কিছু কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো একই সঙ্গে তোমাদের পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসে ভালো করে পরীক্ষা দাও আর ফোর্স সেমিস্টারে কিন্তু ফার্স্ট উইক থেকেই মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকেই কিন্তু ক্লাস অল্প অল্প করে শুরু হবে তাই যারা এখনও অ্যাডমিশন নাও নি অবশ্যই আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশান হতে শুরু হয়ে করে দিয়েছি তোমরা অবশ্যই যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করো প্রথমে রয়েছে দু নম্বরের প্রশ্ন হোয়াট ইজ রান অফ হোয়াট ইজ ইনফিলট্রেশন হোয়াট ইজ ইভার ট্রান্সপিরেশন ডিফাইন হাইড্রোলজিক্যাল সাইকেল ডিফাইন অ্যাকুই ডিফাইন অ্যাকুই ক্লুড ডিফাইন অ্যাকুই ফার হোয়াট ইজ কোরাল ব্লিচিং হোয়াট ইজ ক্যাপিলারি ওয়াটার হোয়াট ইজ ম্যাগনেটিক ওয়াটার হোয়াট ইজ অ্যাকুই ফিউজ হোয়াট ইজ আইসোহেলাইন হোয়াট ইজ বা ডিফাইন গ্রেট ব্যারিয়ার রিপ হোয়াট ইজ মিড ওশিয়ানিক রিজ হোয়াট ইজ ভাদস ওয়াটার হোয়াট ইজ রেইন ওয়াটার হারভেস্টিং হোয়াট ইজ কন্টিনেন্টাল সেলফ হোয়াট ইজ কন্টিনেন্টাল সোল্ফ স্লোপ হোয়াট ইজ জায়োর হোয়াট ইজ ওয়াটার মাস হোয়াট ইজ উজ হোয়াট ইজ অ্যাটল অ্যাটল মানটা একটু ভুল আছে টি টি ও এলি হবে আচ্ছা ফাইভ মার্কসের প্রশ্ন দেখো ডিসকাস ব্রিফলি অ্যাবাউট ডিসচার্জ অ্যান্ড রিচার্জ অফ গ্রাউন্ড ওয়াটার উইথ ডায়াগ্রাম দশ নম্বরের প্রশ্ন এক্সপ্লেন টিএস ডায়াগ্রাম পাঁচ নম্বরের প্রশ্ন ডিসকাস রান অফ পাঁচ নম্বরের ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ টাইটস ডিসকাস অ্যাবাউট রেন ওয়াটার হারভেস্টিং ব্রিফলি ডিসকাস অ্যাবাউট রান অফ সাইকেল হোয়াই ড্রেনেজ বেসিন ইজ কনসিডার অ্যাজ এ হাইড্রোলজিক্যাল সাইকেল রাইটে শর্ট নোট অন ট্রান্সপিরেশন অ্যান্ড ইভাপো ট্রান্সপিরেশান এটা ডেফিনেশন পড়ে রাখবে ডিস্টিংগুইজ পড়ে রাখবে এবং ক্লাসিফিকেশন পড়ে রাখবে ক্লাসিফিকেশন অফ গ্রাউন্ড ওয়াটার ৰাইট ডাউন এবাউট দ্য ফেক্টাৰ কণ্ট্ৰ'লিং ৰাণ অফ উইথ ডায়গ্ৰাম এক্সপ্লেইন দ্য ফেক্টাৰ এফেক্টিং ইনফিলট্ৰেচন ডিছকচ ব্ৰিফলি এবাউট ডিফাৰেণ্ট চিষ্টেম এপ্ৰ'চ ইন হাইড্ৰ'লজি ডিষ্টিংগুইচ বিটুইন স্প্ৰিং টাইট এণ্ড নিপ টাইট ডিছক্ৰাইব দ্য গ্ল'বাল ডিষ্ট্ৰীব্যুচন অফ অ'ছিয়ান টেম্পাৰেচাৰ এণ্ড চেলিটি ডিছকচ এবাউট কোৰাল ৰিপ এণ্ড এট'ল ডিছকচ এবাউট ইনফিলটেশ্যন অফ ৱাটাৰ ক্লাছিফিকেশ্যন অফ মেৰিন ৰচ'ৰ্চ ডিসকাস অ্যাবাউট ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অব টেম্পারেচার ইন ওসিয়ান ওয়াটার ডিসকাস দ্য কন্ট্রোলিং ফ্যাক্টার অফ ওসিয়ান টেম্পারেচার ডিসকাস অ্যাবাউট ওয়াটার সেট ম্যানেজমেন্ট ডিস্টিংগুইস বিটুইন অ্যাকুইটার্ড অ্যান্ড অ্যাকুইক্লুড ডিসকাস অ্যাবাউট এভিডেন্স অফ সি লেভেল চেঞ্জ ডিসকাস অ্যাবাউট ওয়াটার মাস ডিসকাস দ্য কন্ট্রোলিং ফ্যাক্টার অফ স্যালিনিটি অফ ওসিয়ান ওয়াটার এই ছিল হাইড্রোজির থেকে মোট কিছু বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও ভিডিও শেষ করলাম ভিডিওটি অবশ্যই প্লিজ তোমার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দিও ধন্যবাদ